300 আসনে ইভিএম ব্যবহার করা না গেলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে নয় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি। কারণ 150 আসনে ইভিএম ব্যবহারে বৈষম্য সৃষ্টি হবে বলে মনে করছে দলটি। সকালে আগারগাঁয় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে 10 সদস্যের প্রতিনিধি দল নিয়ে মতবিনিময় সভা শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন, তবে যদি ইভিএম ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে প্রতি আসনে সমানুপাতিক হারে কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা যেতে পারে। সেই সাথে তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে কেবলমাত্র নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। দু একটা দল অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন জেপি।